আসসালামু আলাইকুম দর্শক, যে এ কৃষি জানালার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে আমরা যেখানে নিয়ে আসছি সেটি হলো সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দিরাই বাজারের সবজির আড়তে। তো এখানে বিভিন্ন ধরনের সবজি আমাদের কৃষক ভাইয়েরা নিয়ে আসেন বা ওনারা বিভিন্নখান থেকে সংগ্রহ করতেছেন। তো আমরা জানার চেষ্টা করব ওনাদের আড়তে মূলত কোন কোন জাতের সবজি আছে এবং ওনারা কোথা থেকে এগুলো সংগ্রহ করছেন বা কোথায় বিক্রি করেন এবং এর দাম সম্পর্কে আপনাদের সাথে এ টু জেড দেখানোর চেষ্টা করব। জি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জি, আপনার আড়তে কোন কোন জাতের মাল আছে বা কোথা থেকে এগুলো সংগ্রহ করছেন? এলাকার, আমাদের এলাকার মাল সব লোকাল, সব লোকাল। সব বাহিরের কোনো মাল কি আপনারা আমদানি করেন? না, বাহির থেকে খুব কম, বর্তমানে কিছুই আসে না। আচ্ছা, তো এর কারণ কি? এলাকাতে আছে সবজি, আমদানি দাম কম। মালগুলো আপনারা কোথায় কোথায় বিক্রি করেন? বিক্রি করি রাজানগর, সামারচর, শাসকাই। আচ্ছা আচ্ছা, লোকাল বাজারে। তো এখন মূলত সবজিগুলোর দাম কত আছে বর্তমান বাজার? টমেটো 6 টাকা কেজি। টমেটো 6 টাকা, আর বেঙ্গা 100 টাকা করে, পুঁই শাক 20 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, বাইগন 12 টাকা কেজি, 10 টাকা কেজি। আর ওই যে আমরা দেখতে পারলাম ফুইটা, এগুলো কত কেজি? ফুইটা বিক্রি 25 টাকা কেজি। 25 টাকা কেজি। তো এখন মূলত এই কোন সবজিটার দাম চাহিদা বেশি? আর ডেঙ্গাটার চাহিদা বেশি। আমাদের কৃষক ভাই বা যারা এখান থেকে ক্রয় করেন তাদেরকে আপনারা কি কি ধরনের সুবিধা দিচ্ছেন? সকালে নিয়ে বিকালে আড়া দিন বের বেচা বিক্রি করে সন্ধ্যাবেলা থাক তাদের। কৃষক ভাইয়েরা তো মাল বেচা, আমি বাকি বেশি কৃষক ভাইয়ের নগদ দিই। তো এক্ষেত্রে আপনার আপনাদের কি কোনো প্রফিট আছে? আমি কমিশন রাখি। আচ্ছা, কমিশন কিভাবে রাখেন? 17-8 টাকা, 100 টাকা মাল বেচলে 8 টাকা কমিশন রাখি। এই বছর কৃষকের লস আছে। কারণ কি? কারণ সবজি বেশি হয়েছে আর বাজারে খাইয়ে উঠছে না। আর বিশেষ করে আমাদের এই কোভিড-19 এর জন্য কিছুটা হলেও দায়ী। কোভিড-19 তো কিছু দায়ী থাকবে, এখন আবার যা দিচ্ছে লকডাউন। লকডাউন তো লকডাউনে আপনাদের সবজি বিক্রি করতে কোনো ধরনের সমস্যা হতেছে? সমস্যা হইতেছে কি, সকালে সবজি বেচতে আর বিকালে টাকা তুলবার টাইম থাকে না। সকাল 6টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আর এর ভিতরেই আপনারা বেচা বিক্রি? এর ভিতরে বেচা বিক্রি করি। সকালে বেচা বিক্রি করে দিলে আইন যাওয়ালা টাকা তোলা, আগে তো রাত 8টার সময় টাকা তুলতাম। আচ্ছা আচ্ছা, আর এখন 4টার সময় টাকা তোলার লাগে, টাকা তোলার একটা ব্যাঘাত ঘটছে। তো দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো একজন কৃষি উদ্যোক্তার সাথে, যিনি আমাদের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের বর্তমান মেম্বার। তো ওনার সাথে কথা বলার আগে জানার চেষ্টা করবো ওনার পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ আউর হোসেন। করিমপুর ইউনিয়ন আমি, যদিও আমি আসলে মেম্বার, তারপর আসলে আমি সবজিও করি। তো ব্যস্ততার মধ্যে আমি আপনি এটার মধ্যে সময় দেন কীভাবে? আসলে মেম্বার তো আসলে ওইসেই, আসলে জনগণের চাইছে আইসি, নিজের কাজ বছর লাগে, সবজিটা ভালো লাগে যে আমি কোনো কিছু উৎপাদন করতে আসি আর এটার মাঝে আনন্দ হয় যার কারণে আমি সবজি করি। এবছর আপনি কী কী সবজি চাষ করেন? আর বিশেষ করে আর লাউ করছি, শশা করছি, টমেটো আছে, পাতাকপি আছে, ফুলকপি আছে, মানে সবজি বলতে যেগুলো বোঝায় প্রায় পগুর সবগুলো আমার কাছে আছে, করতেছি এখন। এখন রানিং আমি আছি কিন্তু। এখন বাজারে কি কি সবজি আনতেছে? বর্তমানে তো টমেটো আছে, এখন পুরসে তুলতেছি, আগে লাউ মিষ্টি কুমড়ো এগুলো বেচি, পাতাকপি ফুলকপি শেষ, জানি এখনও টমেটো আছে, ইনশাল্লাহ আরও টমেটো বেচতে পারবো। এখন এখন টমেটোর বাজার হতো? বর্তমানে তো আসলে আমরা আজকে এই বছরে যে টমেটোর যে বাজার খুবই মামলা, কিন্তু আমি না যত কৃষক আছে আমরা বাজারে দিলাই উপজেলার প্রত্যেক কৃষক কিন্তু লাভ হতে পারে না, কারণ বাজার খুবই মামলা। 2-3 টাকা আমরা টমেটো বেচছি, কিন্তু এখনও 4-5 টাকা বা ওই তো 1-6 টাকা আমরা ব্যস্ত আছি। সবজির দাম কমার কারণটা কি আপনি মনে করেন? কারণ বলতে আসলে তো হয়তো উৎপাদন একটু বেশি তুলনামূলকভাবে, আগের থেকে কিছু এখন বেশি হয়েছে, উৎপাদন বেশি হইতেছে। আর আমরা যে বিশেষ করে যে লোকেল সবজিটা করি এটা বাইরে কিন্তু সালাম যায় না, বাইরে যায় না। আর বিশেষ করে আমরা যে সমস্ত সবজি করতেছি এগুলো মানে সংরক্ষণ করার মতন কোনো বন্দোবস্ত নাই, বা যদি একটা কোলেস্ট্রল বা কোনো ধরনের নিলাম থাকতো কোনো একটা সংরক্ষণ করার মতন, তো কিন্তু প্রত্যেক কিছু আমার লাভবান হতে গেছে, যার কারণে বাধ্য হয়ে আমরা সন্দেহ মাল ব্যস্ত। হ্যাঁ, টমেটো তো রাখার মতন নাই, যার কারণে এগুলো ব্যস্ত হয়, মাল খাইয়া উঠতেছে না। আর বড় হতে লেগে মাল তো আমরা আজকে আনলে আজকে বেশন লাগে, এটা রাখা যায় না। যদি দিলাই কোনো একটা ইয়ে থাকতো, কোলেস্ট্রল ফোলেস্ট্রল থাকতো, যে টানতো বেশি মাল, মাল তো টানেন না, এর লাগে অবস্থা। দামও কম, সবজির দাম বড় কম।
সিজনালি সবজি যা আছে এটা সবই সবজির দাম কম দাম কম আর এটা আগাম ফসল যেটা করছে এটার দামটা একটু বেশি তো আমরা ফলাইছি ঠিকই আছে খরচ টাকা টাকা পাওয়া যাইতেছে না আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা কৃষক আছেন তারা অবশ্যই এখানে মাল নিয়ে আসলে তারা বিক্রি করে দিবে, এবং পাশাপাশি যারা ক্রেতা আছেন তারা এখান থেকে পাইকারি দামে আল্লা মাল সংগ্রহ করতে পারেন। আর বিশেষ করে আমি এই ভিডিওটা করার কারণ হলো বেশ করে আমাদের দিরাইয়ের যে প্রবাসী ভাইয়েরা আছেন তার মধ্যে কিছু ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করেছে, তাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করলাম। আর আমাদের দিরাইবাসী যারা আছেন তাদের জন্য একটি সুখবর, আমাদের দিরাই উপজেলার 4টি গ্রামকে সরকার কৃষি গ্রাম হিসেবে আখ্যায়িত করেছেন। এর মধ্যে আমাদের দিরাই পৌরসভার মধ্যে রাধানগর এবং সুজানগর আর করিমপুর ইউনিয়নের শাগিদপুর আর হচ্ছে গিয়ে আপনার রাজানগর ইউনিয়নের দাফাই গ্রাম, এই চারটি গ্রামকে মূলত সরকার কৃষি গ্রাম হিসাবে আখ্যায়িত করেছে। কৃষির সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের স্থানীয় যে সকল প্রতিনিধি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা কৃষক ভাইদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম অ্যাকচুয়ালি তারা যে সিজনালি সবজিগুলো চাষ করেন তার গ্রাম পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা পরিশ্রম করে যে সবজিগুলো উৎপাদন করতেছেন তা তাদের কাঙ্ক্ষিত অর্থ পাচ্ছেন না। দিরাই উপজেলায় যদি একটি কোল্ড স্টোরেজ অথবা হিমাগার হয় তাহলে তারা অবশ্যই পরবর্তীতে বিক্রি করে লাভবান হতে পারতেন, বিষয়টি আপনারা বিবেচনায় আনবেন। অবশ্যই কৃষক ভাইয়েরা এতে উপকৃত হবে আর জাতিগত দিক থেকে উপকৃত হব আমারও। আর আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের সার্থকতা। যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি মনে করেন এই চ্যানেল থেকে ভালো কিছু শিখেছেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।